হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমরা যাচ্ছি নবদ্বীপ মায়াপুর, আমাদের সাডেন প্ল্যান হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, সমস্ত ইনফরমেশন, আমার এক্সপিরিয়েন্স টোটালি তোমাদের সাথে শেয়ার করব। আর মেবি ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে, তো সেক্ষেত্রে পার্ট 2 আসতে পারে। তো এখন আমি যাচ্ছি মামার বাড়িতে, ওখানেতে থাকব, তারপর আমরা ভোরবেলা 5টার সময় বেরিয়ে যাব। ফাইনালি আমি চলে এসেছি বাসে। এত ভিড়, আরে বাপরে, লিটারালি প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড ভিড়। মা এখন একটু মিষ্টি মিষ্টি কিনবে, কোথা থেকে কিনবে। এখানে অ্যাকচুয়ালি কিন্তু ভালো মিষ্টি করে, যদি তোমরা কখনো এখানে আসো, এই শ্রীকৃষ্ণ সুইটস না মা, এই এখান থেকে মিষ্টি ট্রাই করতে পারো, এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়। মামার বাড়িতে চলে এসেছি, সব গল্প করছিল। আর কালকে সকালবেলা 5টার সময় গাড়ি ছাড়বে, তো গোটা ভিডিওটা তোমরা দেখতে থাকো। গুড নাইট। ভাবতে অন্ধকার, পুরো হালকা লাইট এসেছে, ছটার সময় আমরা সবাই মায়াপুরের দিকে রওনা দিচ্ছি। এখানে আমরা সব চলে এসেছি, আর এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, আর সামনেই হচ্ছে ঘাট। এখানে দেখো লেখাই আছে এখানে গাড়ি পার্কিং। আরও এখানে আশেপাশে অনেক জায়গা আছে, সামনেও একটা জায়গা ছিল গাড়ি পার্কিংয়ের জন্য, তো তুমি রাখতে পারো গাড়ির, অসুবিধা কিছু হবে না। কি ঠান্ডা এখানে, বাপরে প্রচণ্ড ঠান্ডা। আর তার উপর গঙ্গার ধারে, তো সেই জন্য এখানে মানে কি বলবো, কনকনিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে। সব বয়স্ক লোকেদের মাঝখানে আমি চলে এসেছি। নবদ্বীপে পৌঁছে প্রথমেই আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। বাঁকুড়া থেকে নবদ্বীপ আসতে ওই 2.5-3 ঘন্টার মতো সময় লেগেছিল আমাদের। সবাই একটু করে পুরি খাচ্ছে, আমি খাইনি কারণ আমার প্রচুর গা গোলাচ্ছিল। এখানে ঘোরানোর জন্য অটো আছে, টোটো আছে, তো আমরা যেহেতু অনেকজন আছি তো আমরা টোটোতে করে যাচ্ছি। ক্লাস 5 এর পর আমি আবার কোলে বসেছি ছোট মামি। কি আর বলবো, ওরে বাবারে, উল্টে যায় যেন, ছোট মামি ঢাকা পড়ে গেছে। দেখেছো আমার ছোট মামি মাঝে মাঝে মুখটা বাড়াবো, দেখতে পাবে সবাই, টুকি করে দেয় টুকি টুকি। এরপর আমরা 450 টাকা দিয়ে একটি টোটো ভাড়া করলাম, যেটা আমাদের 8টা মন্দির দর্শন করাবে। তাছাড়া 350 টাকার আর একটা আছে, যেটা সবকটা মন্দির ঘোরাবে না, কয়েকটা মন্দির আপনাকে ঘোরাবে। মন্দিরের নিচে যাওয়ারও পথ আছে, আর তার জন্য এখানে একটা দেবগুপ্ত বৃন্দাবন দর্শন, তো নিচে যাওয়ার জন্য 10 টাকা করে লাগবে। তো 10 টাকা করে টিকিট কেটেছি আমরা, যেহেতু 7 জন আছি, তো 70 টাকা করে টিকিট। তো ভেতরে গিয়ে দেখি, জুতোগুলোকে
এখানে রেখে দিয়েছি আমরা আমরা কেন সিজুগুলো পড়বো না না যেটা পড়ি না আমার নামটা হবে রেখে দিয়ে মন্দিরগুলোর দর্শন করছি তো এখন নেক্সট মন্দির হচ্ছে বলদেবজি মন্দির তো এটা হচ্ছে নিত্যানন্দ মন্দির তো এখন আমরা এসেছি নিমাইয়ের জন্মস্থানে এখানে সেই যোগ্য হয়েছিল গৌর গোপীনাথ মন্দির এখানে আছে 10 টাকা করে টিকিট আছে ভেতরে প্রবেশের জন্য সুন্দর এটা সব থেকে সুন্দর মোজা বাঁচিয়ে চলার প্রচেষ্টা চলছে এটা কত 60 ফুট না হাইট খুবই সুন্দর একমাত্র রাজস্থানে তুমি ব্রহ্মার 4টে মুখ দেখতে পাবে পুষ্করে ঠিক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে দুপুরে এখানে মহাপ্রসাদেরও ব্যবস্থা আছে মাত্র 60 টাকা পুষ্পান্ন আছে সবজি পনির এক পিস আর হচ্ছে চাটনি তোমরা এখানে পারলে প্রসাদ খেতে পারো এটাও কি সুন্দর রাত্রেবেলা এখানে হয়তো পুরো লাইট দিয়ে হ্যাঁ লাইট দিয়ে পুরো এটা সাজানো থাকবে কিন্তু এই সকালবেলাতে মানে এত সুন্দরভাবে মানে মুখের কাজগুলো এই কাজগুলো বোঝা যাচ্ছে হয়তো রাত্রেবেলা তো বোঝা যাবে কি যাবে না সেটাই হচ্ছে ব্যাপার সামনে গিয়ে মিউজিয়াম দর্শন করুন বসুদেব কৃষ্ণকে সাগর পার করছিল তখন পঞ্চমুখী সাপ এসে প্রচন্ড বৃষ্টি পড়ছিল তাই কৃষ্ণের মুখটা ঢেকে দিয়েছিল যেন বাচ্চার মুখে বৃষ্টির জল না পড়ে বসুদেব নবদ্বীপে ছোট করে ট্যুর তো আমাদের ঘুরতে ওই মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগলো 10টার সময় গেছিলাম আর এখন বাজে
11:30 সো 1.5 ঘন্টার মধ্যে তোমাদের সব কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা 8টা যে মন্দিরেতে যদি সবগুলো দেখো তাহলে 1.5 ঘন্টা লাগবে আর আলাদা করে এটা বললাম 350 টাকা ওটা বোধ হয় সবকটা ডেস্টিনেশন নয় সেই অনুযায়ী তোমাদেরকে ঘুরিয়ে তোমাকে এই গঙ্গার ঘাটে এখানেতে নামিয়ে দেবে বেচারিয়া নামতে আর পারছে না দুজনে আটকে গেছে তো এটা হচ্ছে টিকিট কাটার কাউন্টার এখানে দেখতেই পাচ্ছ 5 টাকা করে 5 টাকা করে ভাড়া তো পুরো নবদ্বীপ ঘোরানোর পর টোটোওয়ালারা আবার তোমাকে ফেরিঘাটেতে এসে নামিয়ে দেবে এরপর সেখান থেকেই তুমি লঞ্চে করে বা নৌকাতে করে মায়াপুর যেতে পারো তো আজকের জন্য ভিডিওটা এত দূরই থাকলো বিকজ অনেক লেন্দি হয়ে গেছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও তোমাদের কীরকম লেগেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই